বন্ধুরা, এখন আমরা কথা বলবো হচ্ছে লোহিত রক্তকণিকা নিয়ে। আমরা দেখবো লোহিত রক্তকণিকার আকার, আকৃতি এবং বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। চলো আমরা দেখি লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা বা লাল রক্তকণিকা ইংলিশে বলা হয় রেড ব্লাড সেল, সেল বা রেড ব্লাড কর্পাসেল। সংক্ষেপে লেখা যায় হচ্ছে রেডের আর, ব্লাডের বি এবং কর্পাসেল বা সেলের হচ্ছে সি। সংক্ষেপে প্রকাশ করা হচ্ছে আর বি সি দিয়ে। এর আরও একটি নাম রয়েছে, সেটি হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট বন্ধুরা, তোমরা এই যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছ এরিথ্রোসাইট, এটি আসলে দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে এরিথ্রো, বাকিটি হচ্ছে সাইট। এখন এরিথ্রো মানে হচ্ছে রেড বা লাল এবং সাইট মানে হচ্ছে সেল বা কোষ। তাহলে এটি যেহেতু লোহিত রক্তকণিকা বা লাল রক্তকণিকা, তাই এর নাম কিন্তু এরিথ্রোসাইট দেওয়া হয়েছে। বন্ধুরা, এই নাম থেকেই আমরা বুঝতে পারতেছি যে এই রক্তকণিকাটির রং হবে লাল বর্ণের, এবং এই রক্তকণিকা দেখতে গোলাকার চাকতির মতো এবং উপরে এবং নিচ দিয়ে কিন্তু একটু অবতল বা খাঁজের মতো থাকে। তো আমরা যদি সেটি একটু দেখি, আমরা যদি লোহিত রক্তকণিকার আকারটি দেখি, এটি আসলে এরকম গোলাকার চাকতির মতো, এই মাঝ বরাবর দিয়ে ভেতরের দিকে একটু ঢালু থাকে, অর্থাৎ অবতল থাকে। তোমরা নিশ্চয়ই একটি চকলেট খেয়েছো যেটি হচ্ছে অ্যালপেন লিবে বলে। সেই অ্যালপেন লিবে চকলেট যারা দেখেছো বা খেয়েছো, তাহলে সেটি দেখলে বুঝতে পারবে যে লোহিত রক্তকণিকার আকারটি কেমন। অ্যালপেন লিবে দেখতে যেমন, লোহিত রক্তকণিকার আকারটিও ঠিক তেমন। অর্থাৎ আমরা যদি এই রক্তকণিকাটিকে এই বরাবর কাটি এবং এরকম করে ঘুরিয়ে দেখাই, তাহলে সে বিষয়টি কীভাবে দেখা যাবে আমরা একটু দেখি। এটি দেখতে এরকম হবে, এরকম হবে, অর্থাৎ উভয় পাশে এরকম ফোলানো আর মাঝখান দিয়ে কিন্তু দুটি অবতল খাঁজ থাকবে। অর্থাৎ এক সাইড দিয়ে দেখলে আমাদের এরকম মনে হবে এখান থেকে এই খাঁজ থাকবে। তাহলে আমরা দেখলাম লোহিত রক্তকণিকা দেখতে হচ্ছে গোলাকার চাকতির মতো, দ্বি অবতল, অর্থাৎ উভয় পাশ থেকে কিন্তু অবতল খাঁজ রয়েছে, এবং এরা কিন্তু অনেক সফট, নমনীয় এবং স্থিতিস্থাপক হয়ে থাকে। তো এই স্থিতিস্থাপক হওয়ার কারণে এরা যখন ক্ষুদ্র রক্তনালীর মধ্যে দিয়ে যায়, তখন সেই রক্তনালীর যে এই যে লুমেন বা ফাঁকাস্থানটি রয়েছে, সেই লুমেনের থেকে একটু সাইজে বড় হলেও কিন্তু এরা ইলাস্টিক হওয়ার কারণে, স্থিতিস্থাপক হওয়ার কারণে কিন্তু এরকম স্কুইজ হয়ে, ছোটো ছোটো হয়ে স্কুইজ হয়ে ভিতর থেকে চলাচল করতে পারে। তো বন্ধুরা, আমরা দেখলাম লোহিত রক্তকণিকার আকার কেমন হয় এবং এদের কিছু বৈশিষ্ট্য। এখন আমরা দেখব যে লোহিত রক্তকণিকার পরিমাণ কেমন থাকে আমাদের দেহের মধ্যে। বন্ধুরা, আমাদের যে তিন ধরনের রক্তকণিকা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে এই লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা আসলে ভ্রূণদেহে, আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন কিন্তু ভ্রূণদেহে এটি থাকে হচ্ছে 80 থেকে 90 লক্ষের মতো প্রতি মিলিলিটারে, এটি কিন্তু প্রতি মিলিলিটারে। এবং আমরা যখন ছোট থাকি, অর্থাৎ শিশু অবস্থায়, এটি পরিমাণ থাকে হচ্ছে আমাদের দেহে 60 থেকে 70 লক্ষের মতো, এবং পূর্ণবয়স্ক পুরুষের দেহে থাকে এটি অলমোস্ট 50 লক্ষের মতো, এবং নারীদের দেহে কিছুটা কম থাকে, সেটি 45 লক্ষের মতো হয়ে থাকে। এখন এই এটি হচ্ছে প্রতি মিলিলিটারে করে থাকবে। এখন কোনো মানুষের দেহে যদি এই পরিমাণের থেকে, যেমন ধরো 50 লক্ষের থেকে যদি 25% কম থাকে, তখন সেই বিষয়টিকে বা সেই কেসটিকে আমরা বলি হচ্ছে অলিগোসাইথেমিয়া, অলিগোসাইথেমিয়া। এই অলিগোসাইথেমিয়ার আরেকটি টার্ম রয়েছে, মেডিকেল টার্ম, সেটিকে বলা হয় অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা। তোমরা শুনেছ নিশ্চয়ই অ্যানিমিয়া। এবং কোনো মানুষের দেহে যদি প্রতি মিলিলিটার রক্তে যদি এর পরিমাণ 65 লক্ষের বেশি থাকে, তখন কিন্তু আমরা সেটিকে বলি 65-এর থেকে যদি 65 লাখের যদি বেশি থাকে আরবিসি, তখন সেই বিষয়টিকে আমরা বলি হচ্ছে পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া। বন্ধুরা, আমরা দেখলাম যে আমাদের রক্তে কী পরিমাণে লোহিত রক্তকণিকা থাকে। এখন আমরা এর ভিতরে কী কী অঙ্গাণু আছে বা নেই সে বিষয়টি আমরা একটু দেখব। বন্ধুরা, এটা কিন্তু এক এক ধরনের কোষ,
তাহলে তোমরা নিশ্চয়ই ভাবতেছো এই কোষের মধ্যে তাহলে কোষীয় অঙ্গাণু, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি আছে। কিন্তু বিষয়টি এরকম না, এটি এমন একটি কোষ যে কোষের মধ্যে আসলে কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। অর্থাৎ আরবিসির মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। আরবিসি যখন তৈরি হয় স্টেম সেল থেকে তখন এর মধ্যে নিউক্লিয়াস থাকে, কিন্তু রক্তে, মূল রক্তস্রোতে প্রবেশের আগেই এই নিউক্লিয়াসটি বর্জিত হয় তার দেহ থেকে। অর্থাৎ এই আরবিসির মধ্যে কোনো রকমের নিউক্লিয়াস থাকে না। এছাড়াও আরবিসির মধ্যে কিন্তু অন্যান্য কোষীয় অঙ্গাণু যেমন হচ্ছে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মাইটোকন্ড্রিয়া থাকে না। গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মাইটোকন্ড্রিয়া এগুলি অ্যাবসেন্ট। বন্ধুরা, তোমরা এখন প্রশ্ন করতে পারো যে মাইটোকন্ড্রিয়া না থাকলে কোষ কিভাবে শক্তি উৎপাদন করে। তোমরা অনেকে হয়তো জানো যে মাইটোকন্ড্রিয়া আসলে শক্তি উৎপাদন করে থাকে, এজন্য কিন্তু মাইটোকন্ড্রিয়াকে আমাদের কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। অর্থাৎ আমাদের প্রতিটি কোষের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে এনার্জি প্রডিউস হয় কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে, এবং এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় এই জন্য আমাদের কোষের পাওয়ার হাউস। তাহলে আরবিসির মধ্যে যেহেতু এই মাইটোকন্ড্রিয়া নেই, তাহলে আমরা আমাদের দেহের মধ্যে এই আরবিসি কীভাবে শক্তি উৎপাদন করে সে বিষয়টা আমরা একটু দেখব। বন্ধুরা, আমাদের দেহের মধ্যে যে শক্তি উৎপাদন প্রক্রিয়া রয়েছে সেই বিষয়টিকে কী বলে? সেই বিষয়টিকে বলা হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। এখন রেসপিরেশন দুইভাবে হতে পারে, একটি সবাত শ্বসন আর একটি হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসনকে ইংলিশে বলা হয় অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন, যেখানে অক্সিজেনের প্রয়োজন আছে, এবং আরেকটি পদ্ধতি হচ্ছে অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন। অর্থাৎ এখানে কোনো অক্সিজেনের প্রয়োজন নেই। আমরা অ্যারোবিক রেসপিরেশনের কিন্তু চারটি ধাপ সম্পর্কে জানি, একটি হচ্ছে গ্লাইকোলাইসিস, আরেকটি হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি, তিন নম্বর হচ্ছে ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল, এবং চার নম্বর ধাপটি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রসেস। এটি পারফর্ম করে থাকে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা চেইন। বন্ধুরা, তোমরা হয়তো জেনে থাকবে যে এই যে চারটি ধাপ রয়েছে সবাত শ্বসনে, যেখানে অক্সিজেন প্রয়োজন রয়েছে, সেই চারটি ধাপের মধ্যে এই যে নিচের যে তিনটি ধাপ দেখতে পাচ্ছ, এই তিনটি ধাপই কিন্তু আমাদের দেহের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া রয়েছে সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়ে থাকে। আর এই যে গ্লাইকোলাইসিস যে ধাপটি দেখতে পাচ্ছ, এই গ্লাইকোলাইসিস ধাপটি হয়ে থাকে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে, কোষের সাইটোপ্লাজমের মধ্যে। এখন কথা হচ্ছে সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয় কিন্তু এই তিনটি ধাপেই, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যেই। এখন অর্থাৎ এখানে আমরা যখন কোনো খাবার খাই, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, সেখান থেকে যখন গ্লুকোজ তৈরি হয়, এই গ্লুকোজকে কিন্তু অক্সিজেন জারণ প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, পানি তৈরি করে এবং এনার্জি তৈরি করে। অর্থাৎ এটি হচ্ছে সবাত শ্বসন প্রক্রিয়া, যার মাধ্যমে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এনার্জি প্রডিউস করলো। কিন্তু অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে কিন্তু কোনো অক্সিজেন প্রয়োজন হয় না। সেক্ষেত্রে কী করে? সেক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া না থাকার কারণে এই তিনটি ধাপ কিন্তু এখানে ঘটবে না, শুধুমাত্র গ্লাইকোলাইসিস ঘটবে। এবং এই গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কিন্তু এখানে অক্সিজেন ইউজ হবে না, শুধুমাত্র এনজাইমের মাধ্যমে এটি গ্লুকোজ এনজাইমের মাধ্যমে ভেঙে এখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করবে এবং এনার্জি তৈরি করবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই ঠিকই, কিন্তু এটি অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন করতেছে। তাহলে আমরা বুঝলাম যে কীভাবে মাইটোকন্ড্রিয়া না থাকলেও আরবিসি শক্তি উৎপাদন করে।